দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই বুঝে গেছেন এই গরমের আরাম নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে দুটো কুলার রেসিপি নিয়ে চলে এসেছি। শুরু করছি শশার কুলার দিয়ে। এর জন্য লাগবে 1 কাপ পরিমাণ পানি, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, লেবু এবং 5-6টা পুদিনা পাতা। লাগবে চিনি, আমি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, যার ফলে এটা খুব তাড়াতাড়ি পানির সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি এই কুলারের মেইন ইনগ্রিডিয়েন্ট শশা। আমি এখানে একটা ছোট সাইজের শশা নিয়ে নিয়েছি। একটি পিলারের সাহায্যে শশার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার শশাটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবার আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একে একে টুকরো করে রাখা শশা, বিট লবণ, পুদিনা পাতা এবং পানি। এবার ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিব। এখানে আমি অর্ধেকটা শশার জুস নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার আমি জারটির ঢাকনা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নিব, যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার সার্ভ করার পালা। আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে তাতে আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার জার থেকে সেই জুসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে স্লাইস করা শশা এবং লেবু দিয়ে সার্ভ করব। ব্যাস, আমার শশার কুলার রেডি। এবার আসি সেকেন্ড কুলারে, আর এটা হচ্ছে অরেঞ্জ কুলার। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের অরেঞ্জ নিয়ে নিয়েছি, যেটাকে বাংলাদেশে আমরা মালটা বলে থাকি। আমি মাছ বরাবর কেটে নিলাম। এখন এটার জুস বের করে নেওয়ার পালা। আপনাদের বাসায় এটা না থাকলে আপনারা কিন্তু হাত দিয়ে চেপে চেপেও অরেঞ্জের জুসটা বের করে নিতে পারেন। এই জুসগুলোকেও আমি একটা স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিব। ছাঁকা হয়ে গেছে, এখানে মোটামুটি 1/4 কাপ পরিমাণ জুস বের হয়েছে। আমি আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম, অর্থাৎ অরেঞ্জ জুস এবং পানির পরিমাণ সমান হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আরও দিয়ে দিচ্ছি 2-3 চিমটি বিট লবণ এবং 3-4টা পুদিনা পাতা। আপনারা যদি জুসটা বানিয়ে সাথে সাথেই সার্ভ করেন, তাহলে এ পর্যায়ে পুদিনা পাতা এবং বিট লবণের সাথে লেবুর রসও দিয়ে দিতে হবে। আর যদি পরে সার্ভ করেন, তাহলে আমার মতন এভাবে জুসটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন এবং সার্ভ করার সময় লেবুর রসটা দিয়ে দিবেন। এবার আবারও জারের ঢাকনা লাগিয়ে ঝাঁকানোর পালা। মোটামুটি 20-30 সেকেন্ড ঝাঁকিয়ে নিলেই সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আমি এখানে একটি সার্ভিং গ্লাসে পর্যাপ্ত পরিমাণ আইস কিউব নিয়ে নিলাম এবং তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এরপর তৈরি করে রাখা সেই অরেঞ্জ জুসটা আবারও একটু ঝাঁকিয়ে বরফের উপর আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অরেঞ্জ কুলার। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।